सीपीएम और बीजेपी छेड़े तृणमूल कांग्रेस जोग दिले प्राय 250 जन कर्मी समर्थक। घटनाटी बारीपुर काटाखाल एलाकाय गतकाल सन्ध्याय बारीपुर ब्लके बेगमपुर ग्राम पंचायत काटाखाल ग्रामे एक सभा करे तृणमूल कांग्रेस जोगदान करें तारा। एदिन जोगदान अनुष्ठाने उपस्थित छिलेन बारीपुर पूर्वेर विधायक निर्मल चंद्र मंडल, बारीपुर पंचायत समिति सहसभापति श्यामसुंदर चक्रवर्ती और जिला परिषदेर उपाध्यक्ष जयंत भद्र, बेगमपुर पंचायत उपप्रधान अमर मंडल और प्रधान सह विभिन्न नेतृबृंद। तृणमूल कांग्रेस परिचालित राज्य सरकार उन्नयने अनुप्राणित हुए गतकाल सीपीएम और बीजेपी छेड़े तृणमूल कांग्रेस जोगदान करें। तादेर हाथे दलियों पताका तुले दिलें बारीपुर पूर्वेर विधायक निर्मल चंद्र मंडल। बिरोधी तृणमूले जोगदान प्रसंगे विधायक निर्मल चंद्र मंडल बोलें, राज्य सरकार तथा मुख्यमंत्री ममता बंदोपाध्याय उन्नयन देखे बिरोधी एके एके तृणमूले आसछेन। आमिओ गर्वित दीदिर एकजन सैनिक हिसेबे आमार एलाकार बिरोधी आमार दल तृणमूले जोगदान करछेन आमादेर काजेर निरीखे। आमरा आशाबादी सामनेर विधानसभा निर्वाचने आगे आमरा बिरोधी शून्य करे देव आमादेर उन्नयन के हाथियार करे। काटाखाल থেকে জামালউদ্দিন সর্দার, রিপোর্ট 72 ঘন্টা। দাওয়ার ব্যবস্থা সেই রাস্তা নতুন তার দিয়ে না হবে এর বয়স যখন হবে রাস্তাকে দেখি করে এই যে বিদ্যাসনের প্রকল্প আচ্ছা মেয়েরা ছেলেরা যখন লাইনে ছেড়ে পড়ে সবার মধ্যে আরেকটা যে এজেন্ডা ছিল যারা বিজেপি থেকে বা সিপিএম থেকে আমাদের কোচ আছে অনেকদিন থেকে এলাকার লোকাল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করছে, ব্লক সভাপতির সঙ্গে আলোচনা হয়েছে, উনি আমাদের বারিপুর পক্ষে আমাদের উনি আমাদের দলের সভাপতি কান্দারি ওনার নির্দেশে আগে যারা আমাদের দলে আসছে তাদের আমরা স্বাগত জানিয়ে আমরা দলে অন্তর্ভুক্ত করতে চাইছি। কিন্তু একটা বিষয় বলে রাখা ভালো, আমরা আসছি বলে দল দলের একটা নিয়ম কানুনের মধ্যে দিয়ে চলে। যারা আজকে আমাদের দলে আসবেন তারা নিশ্চয়ই আসতে মানুষের ভালো কাজ করে, এটা আমাদের সবার বক্তব্য। আপনারা নিশ্চয়ই এই অঞ্চলের সংগঠনের মধ্য দিয়ে থেকে আপনারা যদি বক্তব্য তাহলে বলবেন, কিন্তু দলে এসে অনাসৃষ্টি করবেন না, এটা আমার বক্তব্য। আমরা কিছু কিছু জায়গায় ভুক্তভোগী, আমাদের সভাপতি আছেন আমি ওদের কথা বলবো। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম অঞ্চল দীর্ঘদিন ধরে আমাদের সাংগঠনিক দিক থেকে আমরা এখানে খুব শক্ত আছি। অনেক বিজেপি তবু আমাদের কাছ থেকে বা সিপিএম তারা আলাদাভাবে দল করছিল, আজকে তারা নিজেরা বলছে যে আমরা তৃণমূলে যোগ দিচ্ছি মমতা ব্যানার্জি আদর্শের প্রতি এবং বাংলার উন্নয়নে তার যা ভূমিকা আমরা সবাই সন্তুষ্ট, তাই আমরা বিজেপি বা সিপিএম ছেড়ে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছি। সেটা আমাদের রেকর্ড অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি 250 মতো সিপিএম ও মানে আমাদের দলে যোগদান। এটা কি 2021 বিধানসভা ভোটের কিছু প্রস্তুতি পড়বে এর উপর? এখন ব্যাপারও মানুষ তো সব গণতন্ত্রের মানুষের যত শক্তি মানুষের যত বেশি সমর্থন বাড়বে দলের তো সিরিজ হবে। আশা করছি আগামী নির্বাচনে
ওরা দলের হয়ে আমাদের সাপোর্ট দেবে এবং কাজ করবে এবং তাদের সঙ্গে নিয়ে আমাদের ছেলেরা কাজ করবে। আমরা মনে করি আমাদের বেগমপুর অঞ্চল আরও জলীয়ভাবে এবং আমরা অনেক শক্তিশালী হলাম। যারা বিজেপি বা সিপিএমএ থেকে এসছেন তারা আগামী দিন আমাদের যারা সদস্য আছে বা আমাদের কর্মী আছে তাদের নিয়ে কাজ করবেন এবং আমাদের দল আরও শক্তিশালী হবে বেগমপুর, চাম্পারি ও সাগরদ্বীপ অঞ্চলে। সবাই দেশের জন্য ভালো যেটা হবে সেটার জন্য আমি সেদিকেই থাকবো, এই আমার। আচ্ছা, আপনার নাম? রুম্পা কয়াল। কোনো ভয় বা ভীত দেখিয়ে কি তৃণমূলে আনা হচ্ছে? না, এমন কোনো নেই। আপনি নিজের ইচ্ছায় তৃণমূলে যোগ দিয়েছেন? বাড়ি কোথায়?